হ্যাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফিরে আসলাম আবার আরেকটা ভিডিও নিয়ে, আর আমরা আসছি আজকে অন্য টাইপের ভিডিও নিয়ে। আজকে আমি এই মুহূর্তে আসছিলাম বিএমডাব্লিউ গাড়ি কোম্পানির যে মিউজিয়াম, সেখানে এটার পাশাপাশি ইন্ডাস্ট্রির পাশে, আর এটা হচ্ছে আমার বাসা থেকে প্রায় 3 থেকে 4 মাইল দূরে। তো এত বছর আসলে আশা আশা করে আসা হয়নি, তো ফাইনালি চলে আসলাম। তো প্রথমে আমরা এখানে মিউজিয়ামের যে সামনে যে ফাউন্টেন, আমি যেহেতু একটু পরে ঢুকে যাব, আমি সেজন্য একটু ভিডিও নিয়ে নিচ্ছি। তো আর ভিডিওটা একটু আগে পরে হয়ে গেছে, কিছু ভিডিও পরে করেছি, কিছু ভিডিও আগে করেছি, সেই অনুযায়ী ভিডিওটা দিচ্ছি। দেখতে খুবই খুবই সুন্দর, আর এটা একদম মেইন রোডের পাশে। তো প্রতি বছরই কিন্তু আসবো বলে আসা হয় না, একেবারে এত কাছে আমার বাসা থেকে প্রায় 3.5 মাইল দূরেতে এই বিএমডাব্লিউর ইন্ডাস্ট্রি। আর পুরো আমেরিকাতে কিন্তু এটাই হচ্ছে মেইন বিএমডাব্লিউর ইন্ডাস্ট্রি। তো এখানে আসতে হলে কিন্তু আগে থেকে কিন্তু স্কেজুয়াল করে নিতে হয়, কয়জন আসবে, কারা আসবে, বয়স থেকে শুরু করে সব ইনফরমেশান দিয়ে তারপর এখানে স্কেজুয়াল করে নিতে হয়। তো যাই হোক, আমরা প্রায় 1 ঘন্টা পর্যন্ত ছিলাম। আমাদেরকে 1 ঘন্টা যারা গাইড ছিল তারা আমাদেরকে প্রথমে ঢুকার পরে নিয়ম কানুন কী কী করতে হবে, কী কী করতে হবে না, সব কিছু শিখিয়ে দেওয়ার পরে তারপরে আমাদেরকে একটা গ্রুপে গ্রুপে এক একটা গাইড থাকে, তারপরে আমাদেরকে মূল ইন্ডাস্ট্রি যেখানে সেখানে নিয়ে যাওয়া। সেখানে গেলে কিন্তু কোনো ফোন অন করা যাবে না বা কোনো ভিডিও করা যাবে না। তো আমরা লকারে আমাদের ফোন এবং পার্স রেখে তারপরে আমরা গিয়েছিলাম। তো আমাদের সাথে আমাদের আরেকটা ফ্রেন্ডও আসছে, তার হাজব্যান্ডই কিন্তু এখানে জব করে, তো তার ফ্যামিলি আসছে। তো যাই হোক, আমরা মোটামুটি এনজয় করেছি। এখন আমরা মিউজিয়ামে আসি। মিউজিয়ামে আসলে কিন্তু ছবি নেওয়া যাবে, ভিডিও করা যাবে, তারপরে প্লাস খাওয়া দাওয়া ক্যাফেটেরিয়া আছে সেটা করা যাবে। তো যাই হোক, গাড়িগুলো যেহেতু ডিসপ্লেতে আছে এই জন্য একটা একটা করে গাড়ির ভিডিও নিচ্ছি। আর গাড়িগুলো এত সুন্দর আর কি বলবো, আর যে কোনো জিনিসের হচ্ছে ডিসপ্লের আইটেম হচ্ছে সবসময় সেরা থাকে, যেমন শাইনি তেমনি চোখে লাগার মতো। কিন্তু দাম শুনে আমার একেবারে হাল দিয়ে উঠলাম। এই গাড়িটির দাম হচ্ছে $168,000 লেখা ছিল গায়ে। তো এখানে তো গাড়ি কিনতে গেলে আবার গাড়ির সাথে আরও ট্যাক্স আসে, তো সব কিছু মিলে হবে মনে হয় 170,000-এর উপরে। তো আমি আর আমার মেয়ে শুধু ছবি তুলে নিলাম, এটাই ছিল মোটামুটি। যাই হোক, প্রায় সব কিছু মিলিয়ে আমি প্রায় 1 ঘন্টা 30 মিনিট সময় নিয়েছি। তো আমরা যারা গাইড ছিল তারা আমাদেরকে প্রায় 1 ঘন্টা গাড়ির সব কিছু দেখিয়েছে, গাড়ির শুরু থেকে শেষ পর্যন্ত, একটা গাড়ি প্রথম থেকে পুরোপুরি ডিলারের কাছে যাওয়া পর্যন্ত সব কিছু আমাদেরকে একটা গাইড সব কিছু শিখিয়ে মানে আমাদেরকে বলে দিয়েছে। তারপরে এখানে মিউজিয়ামে এসে সব কিছু আমরা দেখলাম, এনজয় করলাম। তো এখন হচ্ছে বাইরে চলে আসলাম, আমাদেরও বাসার যাওয়ারও সময় হয়ে গেছে। এটা হচ্ছে একদম মেইন যে এন্ট্রান্স মিউজিয়ামের, আর একেবারে পাশে হচ্ছে মেইন রোড। তো যাই হোক, এখন আমরা বের হয়ে চলে আসলাম, একটু পরে কিন্তু বাসায় চলে যাব। আমি ভিডিওটা একেবারে সংক্ষিপ্ত করে দিয়েছি। আর বিএমডাব্লিউর আশেপাশে এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, এতটাই সৌন্দর্য যে মন কেড়ে যায়। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ইনশাল্লাহ নেক্সট টাইম আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।